দিনাজপুরের ঘোলাঘাটে রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আমি জবা। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ভাদুরা বাজার, রানীগঞ্জ, খেতাব মোড়, আজাদ মোড়, বাগেরহাট বাস টার্মিনাল এলাকার রাস্তা দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। দিনাজপুর টু ঘোড়াঘাট 100 কিলোমিটার রাস্তা তেল লাইন করার উদ্দেশ্যে রোড অ্যান্ড হাইওয়ে এ উচ্ছেদ অভিযান চালায়। উচ্ছেদ অভিযান ঘোড়াঘাট উপজেলার আজাদ মোড়, বাগেরহাট থেকে খেতাব মোড়, রানীগঞ্জ বাজার ও ভাদুরা বাজারের উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এতে প্রায় 5 শতাধিক পাকা কাঁচা নির্মাণাধীন বাড়িঘর দোকানপাট উচ্ছেদ করা হয়। অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ বিভাগের যুগ্ম সচিব মাহবুব রহমান সিদ্দিকী ও ঘোড়াঘাট উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওহিদা খানম। দিনাজপুর ও গাইবান্ধা গোবিন্দগঞ্জ মহাসড়ক সংলগ্ন কাজের ব্যয় ধরা হয়েছে 852 কোটি টাকা। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশনের সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK Television.